আমরা আজ দ্বাদশ শ্রেণীর সিলেবাসের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে তোমরা দেখবে যে ভারতবর্ষে কিভাবে ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যবাদ বা ব্রিটিশ উপনিবেশিকতাবাদ কায়েম হয়েছিল এবং ধীরে ধীরে ভারতীয় ভূখণ্ড কিভাবে ব্রিটিশের হস্তগত হয়েছিল তার একটা ধারাবাহিক প্রক্রিয়া আমরা এ অধ্যায়ে আলোচনা করব। বিগত কয়েক বছরে অর্থাৎ 18, 19 এবং 20 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নগুলোর পর্যালোচনা করে আমার এবারে যেটা মনে হয়েছে, তোমাদের 21-এর জন্য যেটা প্রস্তুত হওয়া প্রয়োজন, যে প্রশ্নটা ভারতে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপনের প্রকৃতি বা কিভাবে ভারতে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপিত হয়েছিল সে সম্পর্কে বিশ্লেষণ করো, এই যদি প্রশ্ন হয় তাহলে সেই প্রশ্নের উত্তরটা আমরা আজকে দেখে নেব বা একটু আলোচনা করি। এই চ্যাপ্টারের বা এই প্রশ্নের শুরুতেই একটি তথ্য তোমাদের আমি দিয়ে রাখি। আগতকাল সময় থেকে ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষের সাম্রাজ্য স্থাপন করবে, এদেশের ভূখণ্ড দখল করে সাম্রাজ্য পরিচালনা করবে, এরকম কিন্তু কোনো ধারণা তারা নিয়ে আসেনি। তা এসেছিল মূলত ব্যবসা করতে, কারণ ইউরোপের ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখব শিল্প বিপ্লবের অধ্যায়ে কিন্তু ওদের প্রয়োজন ছিল নতুন নতুন বাজার দখলের এবং শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ। এই উদ্দেশ্যে কিন্তু ভারতবর্ষ শুধু নয়, পৃথিবীর বিভিন্ন দেশে ব্রিটিশরা ছড়িয়ে পড়ল। সে শিল্পদ্রব্য বিক্রি এবং কাঁচামাল শিল্পের প্রয়োজনে কাঁচামাল সংগ্রহের উদ্দেশ্যে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে গিয়েছিল তাদেরই একটা অংশ পৌঁছেছিল ভারতবর্ষে। মজার ব্যাপার হলো ভারতবর্ষে ইংরেজরা প্রবেশের পর দেখল তাদের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী ফরাসি জাতি বা ফ্রান্স, তারাও কিন্তু ভারতবর্ষে এসে হাজির একই উদ্দেশ্যে। কাজেই ভারতবর্ষে কর্তৃত্ব স্থাপন বা বাণিজ্যিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে ইংল্যান্ডের সামনে সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ালো ফরাসি জাতির উপস্থিতি। এর ফলে ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতা শুরু হল। আমরা জানি দাক্ষিণাত্যে ফরাসিদের প্রধান ঘাঁটি ছিল পণ্ডিচেরি এবং ইংরেজদের প্রধান ঘাঁটি ছিল মাদ্রাস, এবং 1740-এর দশকে কর্ণাটকের সিংহাসন উত্তরাধিকার সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে ইঙ্গ ফরাসি পক্ষ একে অপরের বিরুদ্ধে সংঘর্ষে লিপ্ত হয় এবং 1746 খ্রিস্টাব্দে প্রথম কর্ণাটকের যুদ্ধ শুরু হলো এবং এর 2 বছর পর ফরাসিরা জয়ী হয়ে মাদ্রাস তাদের অধিকারে আসে। স্বাভাবিকভাবেই দ্বন্দ্ব তাদের মেটেনি, 1751 সালে পুনরায় দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ হলো এবং সেখানে কিন্তু ইংরেজরা জয়ী হলো, ফরাসিরা সেখান থেকে পরাজিত হলো। এরপরে 1756 খ্রিস্টাব্দের বন্দিবাসের যুদ্ধ এবং ধীরে ধীরে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকারে চলে এলো। তো এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকারে আসা দক্ষিণ ভারত এবং ভারতবর্ষের অন্যান্য অঞ্চল যেগুলো তখনও ব্রিটিশের অধিকারে আসেনি, সেই এলাকাগুলো দখল করার জন্য আমরা দেখছি যে এলাকা দখলের যে পদ্ধতি গ্রহণ করেছিল তাকে যদি আমরা শ্রেণীবিভক্ত করি তাহলে 3টে পর্যায়ে লক্ষ্য করব। 3টে পর্যায়ে কিন্তু এরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত দখল করে নিয়েছিল এবং এই দখলের প্রাথমিক যে উদ্দেশ্যগুলো ছিল বা লক্ষ্যগুলো ছিল, প্রথমত যদি বলি তো প্রথম লক্ষ্য ছিল ভারতে একচেটিয়া বাণিজ্য অধিকার অর্জন এবং সে অধিকারকে বজায় রাখা। দ্বিতীয়ত ভারতীয় ও ইউরোপীয় বণিকদের প্রতিযোগিতা থেকে মুক্ত করা।
অর্থাৎ ভারতীয় ও ইউরোপীয় বণিকদের প্রতিযোগিতা থেকে মুক্ত করা, এবং এই ক্ষমতায়নের পথে সব থেকে বড় সহায়ক হয়েছিল মুঘল সম্রাট ফারুক শিয়ারের ফরমান 1717 খ্রিস্টাব্দ। এবং এই ফরমান অনুসারে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য, কলকাতায় জমিদারি ক্রয় করা, মুর্শিদাবাদের টাকশাল ব্যবহার, কলকাতায় দুর্গ সংস্কার ইত্যাদি অধিকার লাভ করে কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই যে ধীরে ধীরে বা ধারাবাহিকভাবে ভারতবর্ষের ক্ষমতায়নের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা তিনটে পর্যায়ে যদি ভাগ করি সময়কাল অনুযায়ী, 1757-তে অর্থাৎ পলাশীর যুদ্ধ থেকে 1818 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম পর্যায়ে, 1858 থেকে 1857 তো সিপাহি বিদ্রোহ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে, 1858 থেকে এবং পরবর্তীকাল ছিল তৃতীয় বা শেষ পর্যায়ে। আমরা এরপর পরবর্তী অডিওতে ধীরে ধীরে সেই প্রক্রিয়াগুলো তোমাদের ব্যাখ্যা করছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। ভারতে ব্রিটিশ ক্ষমতায়নের প্রথম পর্যায়ে যদি আমরা বলি, প্রথমে বলবো পলাশীর যুদ্ধ 1757 সাল। আমরা জানি 1757 সালের 23 জুন বর্তমান নদিয়া জেলার পলাশীর আমবাগানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাব সিরাজউদ্দৌলার মধ্যে যে সংঘাত বা সংঘর্ষ হয়েছিল, যা পলাশীর যুদ্ধ নামে পরিচিত। যদিও এই যুদ্ধটাকে যুদ্ধ বলা যায় কি না এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য আছে, মতভেদ আছে, তা সত্ত্বেও বলব বাংলার নবাব সিরাজউদ্দৌলার কিন্তু এখানে পতন হলো এবং এই যুদ্ধে জয়ী হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা নয়, বাংলার প্রধান সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতা। অর্থাৎ বিশ্বাসঘাতকতাকে ভর করেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার তৎকালীন নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করলেন এবং পরবর্তীকালে সেই নবাবকে হত্যা করা হলো। উনি পলাশীর যুদ্ধের পর একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো, কি না, অর্থের বিনিময়ে নতুন নতুন ব্যক্তিকে বাংলার নবাবী সিংহাসনে বসানোর যে প্রক্রিয়া শুরু হলো। তো হঠাৎ করে নামগত্যহীন ব্যক্তিকে বাংলার সিংহাসনে বসানোর উদ্দেশ্য কি ছিল? সেখানে কি ব্রিটিশদের কোনো মহত্ত্ব কাজ করছিল? একদম না। কারণ নতুন নতুন ব্যক্তিকে সিংহাসনে বসানোর বিনিময়ে প্রচুর পরিমাণ অর্থ তারা গোপনে আদায় করতে থাকে। একদিকে নতুন নতুন ব্যক্তিকে সিংহাসনে বসানোর ফলে অর্থ আদায়, পাশাপাশি বেআইনি পথে নানান রকম ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ বাংলা প্রদেশ তথা ভারতবর্ষ থেকে ইংল্যান্ডে পাচার হতে শুরু করে, যে প্রক্রিয়াটাকে আমাদের ঐতিহাসিকরা বলেছেন পলাশীর লুণ্ঠন। যথারীতি বিশ্বাসঘাতকতার পর যে নবাব বাংলার সিংহাসনে বসলেন তিনি বেশি দিন থাকতে পারলেন না। পুনরায় অর্থের বিনিময়ে মীর কাসিমকে বাংলার সিংহাসনে বসানো হলো, কিন্তু সিংহাসনে বসার অল্পদিনের মধ্যেই ব্রিটিশদের সাথে মীর কাসিমের কিন্তু সংঘাত অনিবার্য হয়ে পড়ল। মীর কাসিমের ধারণা ছিল ব্রিটিশের চাহিদা মতো অর্থ তাদের প্রদান করলেই হয়তো স্বাধীনভাবে বাংলা প্রদেশের শাসন পরিচালনা করতে পারবে। কিন্তু অচিরেই মীরজাফরের এই চিন্তাভাবনাটার ভুল প্রমাণিত হলো এবং সেখানে ইংরেজরা প্রতিনিয়ত তার শাসন কার্য হস্তক্ষেপ করতে শুরু করলেন। শেষ পর্যন্ত বাংলার নবাব সেই পরিস্থিতিতে মীর কাসিম অযোধ্যা নবাব এবং মুঘল সম্রাটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যৌথভাবে ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে নামলেন, যার চরম পরিণতি হল 1764 খ্রিস্টাব্দের বক্সার যুদ্ধ এবং মীর কাসিমের নেতৃত্বে তিনটি শক্তির
চূড়ান্ত পরাজয়। এই বক্সা যুদ্ধের পরেই ঠিক এক বছর পর 1765 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই দেওয়ানি লাভের ফলে বাংলায় একটা অদ্ভুত শাসন ব্যবস্থা পরিচালিত হতে শুরু করলো, যাকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা। তাহলে দ্বৈত শাসন ব্যবস্থাটা কি আর দেওয়ানি বিষয়টাই বা কি, এটা আমাদের একটু জেনে রাখার প্রয়োজন। সাধারণত নবাবী বা সম্রাট, মুঘল সম্রাটের শাসন ব্যবস্থা আমরা দেখেছি, নিজামত এবং দেওয়ানি এই দুটো ভাগে শাসন ব্যবস্থা বিভক্ত। অর্থনৈতিক কার্যকলাপ দেওয়ানি নামে পরিচিত, আর সাম্রাজ্যের অর্থনীতি বাদে বাকি যে প্রশাসনিক কাজকর্ম তা নিজামত নামে পরিচিত। কিন্তু 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর বাংলার দেওয়ানির অধিকার লাভ করল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফলে বাংলার নবাব পরিণত হলেন ক্ষমতাহীন দায়িত্বে। কেন ক্ষমতাহীন দায়িত্ব? কারণ আর্থিক ক্ষমতা তার হাতে না থাকলেও সাম্রাজ্যের প্রশাসন পরিচালনা, দেখভাল করা সমস্ত দায়িত্ব কিন্তু নবাবের হাতেই রয়ে গেল। ফলে শাসন ব্যবস্থা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো, বাংলার সাধারণ প্রজাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়ল এই শাসন ব্যবস্থা চালু হওয়ার ফলে। এরপরেই আমরা দেখব, এবং আরেকটা বিশেষ বিষয় তোমাদের উল্লেখ না করলে হয়, একটা জিনিস মনে রাখবে, 1765 খ্রিস্টাব্দের আগে যা যুদ্ধ হয়েছে বা যা লড়াই হয়েছে সেখানে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরাসরি বাংলার শাসন ব্যবস্থায় বা প্রশাসনিক কার্যকলাপে হস্তক্ষেপ করেনি। কিন্তু দেওয়ানি লাভের পরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রত্যক্ষভাবে দেওয়ানি দেখভালের মাধ্যমে বা বাংলার শাসন ব্যবস্থায় সরাসরি প্রবেশ করল। অর্থাৎ বাংলার দেওয়ানি সংক্রান্ত সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করলো ব্রিটিশ সরকার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং বাংলার শাসন ব্যবস্থা একটা দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয়ে গেল 1765 খ্রিস্টাব্দে দেওয়ানির মাধ্যমে। তার মানে ভারতবর্ষের শাসন ব্যবস্থা আস্তে আস্তে এরা হস্তক্ষেপ করতে শুরু করেছিল, যেটা বাংলায় এসে পরিণত, বাংলায় ক্ষমতা দখল শুরু হয়ে গেল। এবং এরপর এই দ্বৈত শাসন ব্যবস্থা চালু হওয়ার পর এরা কিন্তু ভারতবর্ষের অন্য অন্য প্রদেশে হস্তক্ষেপ করার চেষ্টা করল। আমাদের মহীশূর রাজ্য, যেখানে হায়দার আলীর নেতৃত্বে ক্ষমতা লাভ, সেটা কিন্তু ওরা ব্রিটিশরা ভালো চোখে নেয়নি। এবং আমরা দেখব যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ এবং পরবর্তীতে যে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের মাধ্যমে এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু হায়দার আলী বা টিপু হায়দার আলীর বা দক্ষিণ ভারত হায়দ্রাবাদের সমস্ত ক্ষমতা, কর্ণাটকের সমস্ত ক্ষমতা কি মহীশূরের, এরা কিন্তু দখল করে নিল। এই দখলের মাধ্যমে আমাদের ইংরেজদের ক্ষমতায়নের প্রথম পর্যায়ে শেষ হলো। আমরা পরবর্তী অডিওতে ভারতে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপনের দ্বিতীয় পর্যায়ে, প্রকৃতপক্ষে যে সময়কালের কথা আমরা উল্লেখ করেছি, 1818 থেকে সিপাহী বিদ্রোহ অর্থাৎ 1857 পর্যন্ত ভারতবর্ষে ব্রিটিশ ক্ষমতায়নের চূড়ান্ত পরিণতি ঘটে কিন্তু এই পর্বে। এই যে চূড়ান্ত পরিণতির পর্যায়ে, এই বিষয়টাকে আমরা যদি এইভাবে আলোচনা করি, প্রথমেই দেখব যে পাঞ্জাব প্রদেশ বা পাঞ্জাব দখলের জন্য ইংরেজরা কিন্তু ছাপিয়ে পড়ল, এবং 1845 খ্রিস্টাব্দে শিখ বাহিনী অমৃতসরের সন্ধি ভঙ্গ করে শতদ্রু নদী অতিক্রম করলে প্রথম ইঙ্গ যুদ্ধ শুরু হয়। এবং পরবর্তীকালে দেখেছি ইংরেজরা মুলতানের শাসক এবং সেই শাসককে ক্ষমতাচ্যুত করে রানী ঝিন্দনকে চুনার দুর্গে নির্বাসিত করে, এর ফলে শিখরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
এবং ব্রিটিশদের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে যুদ্ধে নামে, যেটা দ্বিতীয় ইংলিশ যুদ্ধ নামে পরিচিত। শেষ পর্যন্ত এই যুদ্ধে শিখ বাহিনী সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং পাঞ্জাব ডালহৌসি নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে পড়ে। এই যে ডালহৌসি, ডালহৌসি কিন্তু বাংলার ক্ষেত্রে অন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন, অর্থাৎ বাংলা শাসন ব্যবস্থা বা বাংলার উপরে কর্তৃত্ব স্থাপনের জন্য যে নীতি তিনি গ্রহণ করলেন, সেটা আমরা এইভাবে তিনটে পথ বা তিনটে পন্থা আমরা বলতে পারি। যে প্রথম হলো যুদ্ধ দ্বারা জয়, অর্থাৎ যুদ্ধের মাধ্যমে কোনো দেশীয় রাজ্য জয়, সত্ত্ববিলোপ নীতি প্রয়োগ করে কোনো দেশীয় রাজ্য গ্রাস করার একটা কৌশল, আর একটা কৌশল ছিল কুশাসনের অজুহাতে কোনো দেশীয় রাজ্যগুলোকে গ্রাস করার নীতি গ্রহণ করল। সত্ত্ববিলোপ নীতি কি আমরা জানি, তাই তো শুনেছ ক্লাস এইটে পড়ার সময় তোমরা শুনেছো এটা? এই যে সত্ত্ববিলোপ নীতি, অর্থাৎ কোনো দেশীয় রাজা বা রানী যদি অপুত্রক অবস্থায় মারা যায়, অর্থাৎ তার কোনো সন্তান না থাকে, তাহলে সেই রাজা বা রানীর মৃত্যুর পর সে সাম্রাজ্যের স্বত্ব চলে যাবে ব্রিটিশের নিয়ন্ত্রণাধীনে, এবং সেই রাজ্যের স্বত্ব পাওয়ার বা অধিকার পাওয়ার একটাই উপায় আছে, ওই অপুত্রক রাজা বা রানী ব্রিটিশের অনুমতি সাপেক্ষে যদি কোনো দত্তকপুত্র গ্রহণ করেন, তবে সেই দত্তকপুত্র পালিত পিতা বা মাতার সাম্রাজ্যের অধিকার লাভ করবেন। কিন্তু দত্তকপুত্র গ্রহণ করেছেন অথবা অথচ ব্রিটিশের অনুমতি নেওয়া হয়নি, সেই অনুমতিবিহীন সন্তান কিন্তু মৃত পালিত পিতা মাতার সাম্রাজ্যের অধিকার লাভ করবে না। স্বাভাবিকভাবেই এভাবে অসংখ্য দেশীয় রাজ্যগুলো আতঙ্কিত হয়ে পড়ে, যাদের নাম বলতে হয় ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব, তাঁতিয়া তপি, বিহারের কুয়ার সিং বা কানোয়ার সিং, এরা আতঙ্কিত হয়ে পড়ে। এবং আমরা দেখব 1857 সালে মহাবিদ্রোহে এই যে যাদের নাম বললাম, এরা কিন্তু সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ব্রিটিশের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এছাড়া যে নীতি গ্রহণ করলো তা হলো কুশাসন অজুহাতে, অর্থাৎ কুশাসন, স্বাভাবিক শাসন ব্যবস্থা চলছে না, সেই কুশাসন অজুহাতে দেশীয় রাজ্যগুলোকে গ্রাস করার চেষ্টা করলো এবং অযোধ্যাকে, অযোধ্যার নবাব ওয়াজেদ আলীকে এই এই অপরাধে অপরাধী সাব্যস্ত করে, অর্থাৎ কুশাসন অজুহাতে তাকে সিংহাসনচ্যুত করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সালটা সম্ভবত 1856 খ্রিস্টাব্দ। আর কি ছিল যুদ্ধ জয়ের কথা আমি বলেছি, যুদ্ধ জয়ের মাধ্যমে তিনি বিভিন্ন রকম দেশীয় রাজ্যগুলি গ্রাস করার চেষ্টা করছে। তাহলে এই হলো আমাদের দ্বিতীয় পর্যায়ের ব্রিটিশ কর্তৃত্ব স্থাপনের প্রকৃতি বা ব্রিটিশ কর্তৃত্ব স্থাপনের সংক্ষিপ্ত ঘটনাবলী। তৃতীয় পর্যায়ে যেটা দেখলাম 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের পর ঠিক এক বছর পর মহারানী ঘোষণাপত্র জারি হলো 1858 খ্রিস্টাব্দে, এবং মহারানী ঘোষণাপত্রের মাধ্যমে একটা ভারতে ব্রিটিশ শাসনের একটা অদ্ভুত পরিবর্তন হলো। যে কি না, আগে অর্থাৎ 1857 সাল মহারানী ঘোষণাপত্রের আগ মুহূর্ত পর্যন্ত ভারতবর্ষে শাসন করছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, কিন্তু 1858 সালের মহারানীর ঘোষণার মাধ্যমে কোম্পানির শাসনের অবসান ঘটানো হয় এবং সরাসরি ভারতবর্ষের শাসন ব্যবস্থা ইংল্যান্ডের রাজা বা রানী হস্তক্ষেপ করে ও ইংল্যান্ডের রাজা বা রানীর নামেই ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালিত হতে শুরু করে 1858 সাল থেকে। এবং এই যে 1858 সাল থেকে, এখানেও কিন্তু ব্রিটিশ প্রভুত্ব স্থাপন বা কর্তৃত্ব স্থাপনের একটা ধারাবাহিক প্রক্রিয়া আমরা লক্ষ্য করি। আমরা এই প্রসঙ্গে অবশ্যই বলব পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1782 খ্রিস্টাব্দে, সেটা তোমরা উত্তরের সংক্ষিপ্ত সামান্য একটু ব্যবহার করবে, উল্লেখ করবে। 1793 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট এবং
পরবর্তীতে আমরা দেখব 1813 সালের চার্টার অ্যাক্ট বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ভারতবর্ষের মানুষকে শিক্ষিত করে তোলার জন্য, ভারতবর্ষের মানুষকে মানুষের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য এই 1813 সালের চার্টার অ্যাক্টে প্রথম বার্ষিক 1 লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত ঘোষণা করে ব্রিটিশ সরকার। এবং এই এই ক্ষেত্রে 1833 সালে আবার চার্টার অ্যাক্ট ঘোষণা করা হলো। 1813 সালের চার্টার অ্যাক্টের যে খারাপ দিকগুলো ছিল, যে ভুল ত্রুটিগুলো ছিল, সেগুলো সংশোধিত রূপে প্রকাশিত হয় 1833 সালে। এবং এই প্রক্রিয়া আমরা দেখব শেষ পর্যন্ত ব্রিটিশদের এই যে চার্টার অ্যাক্ট, ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট, ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ ক্ষমতায়নের একটা অদ্ভুত ধারাবাহিক প্রক্রিয়া সূক্ষ্মভাবে কাজ করেছে। সেই ইং মাহীশূর যুদ্ধ থেকে, পলাশীর যুদ্ধ, বক্সার থেকে একদম শেষ পর্যন্ত, এবং ব্রিটিশ প্রভুত্ব স্থাপন এইভাবে ভারতবর্ষ, সমগ্র ভারতবর্ষ ধীরে ধীরে ব্রিটিশ নিয়ন্ত্রণাধীনে চলে আসে। ঠিক আছে, তাহলে উত্তরটা তোমরা সুবিধা মতো করবে। দুটো পার্ট হতে পারে উত্তরটা। একটা হতে পারে ব্রিটিশ কর্তৃত্ব স্থাপনের প্রাথমিক পর্যায়ের প্রকৃতি, অথবা হতে পারে ভারতবর্ষে কীভাবে ব্রিটিশ প্রভুত্ব বা কর্তৃত্ব স্থাপিত হয়েছিল বর্ণনা করো। প্রশ্ন বুঝে উত্তর করবে।